পদ্মা সেতুর মূল কাঠামো তৈরি হয়েছে স্পাত বা স্টিলের স্প্যান দিয়ে। এক একটি স্প্যানের দৈর্ঘ্য 150 মিটার। স্প্যানগুলোর আয়তাকার ধূসর রঙের, দেখতে অনেকটা খাঁচার মতো। পদ্মা নদীর দুই পাড় যুক্ত করতে লেগেছে 41টি স্প্যান। সেতুর পিলারের ওপর স্প্যানগুলো বসানো হয়েছে, আর স্প্যানের ওপর তৈরি করা হয়েছে যানবাহন চলাচলের পথ। স্প্যানের ভেতর দিয়ে বসেছে রেলপথ। আগামী মাসে রেল লাইন বসানোর কাজ শুরু হবে, এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দৈনিক প্রথম আলো। অন্যান্য সেতুর মতো পদ্মা সেতুর দুটি অংশ, সাবস্ট্রাকচার বা নিচের অংশ, এর মধ্যে রয়েছে পাইলিং ও পিলার, এবং সুপারস্ট্রাকচার বা ওপরের অংশ, এটাই মূল কাঠামো। এই কাঠামো বসানো শুরু হওয়ার পরই পদ্মা সেতু ধীরে ধীরে দৃশ্যমান হতে থাকে। সেতুর স্পাতের স্প্যানগুলো এক একটির ওজন 3,200 টন। ভারী এসব স্প্যান বসাতে বড় বড় ক্রেন ব্যবহার করতে হয়েছে। বিশাল আকার, বিপুল ওজন, ভারী যন্ত্রের ব্যবহার ও জটিল কাজ, এসব কারণেই পদ্মা সেতুর স্প্যান বসানোর বিষয়টি নিয়ে মানুষের ব্যাপক আগ্রহ ছিল। 2020 সালে স্প্যান বসানোর মাধ্যমে পদ্মার দুই পাড় সরাসরি যুক্ত হয়। পদ্মা সেতুর নকশা অনুমোদনের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞ ও সেতু প্রকল্পের কর্মকর্তারা বলেছেন, সাধারণত সেতুর স্প্যানের দৈর্ঘ্য 100 মিটারের বেশি হলে তা কনক্রিট দিয়ে তৈরি করা ব্যয়বহুল হয়। এক্ষেত্রে ইস্পাতের কাঠামো বেশি উপযোগী। ইস্পাতের স্প্যানের ওজন কনক্রিটের তুলনায় কম হয়, এতে সেতুর ভিত্তির ওপর চাপও কম পড়বে। এসব বিবেচনায় পদ্মা সেতুর স্প্যান ইস্পাত দিয়েই তৈরি হয়েছে। পদ্মা সেতুর স্প্যান তৈরি হয়েছে চীনের উত্তর পূর্বাঞ্চলের হেবিয়ে প্রদেশের সিংহুয়াংডাও শহরের একটি বড় কারখানায়। তৈরির পর চীন থেকে স্প্যানের চালানগুলো বাংলাদেশের মংলা বন্দরে আসতে সময় লাগে 21 থেকে 30 দিন। বন্দরে আসার পর শুল্ক কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষ করে স্প্যানগুলো উঠানো হয় ছোট ছোট জাহাজে। সেগুলো মুন্সিগঞ্জের মাওয়ায় এনে রাখা হয় পদ্মা সেতুর নির্মাণ কাজের জন্য তৈরি করা কনস্ট্রাকশন ইয়ার্ড বা নির্মাণ মাঠে। নির্মাণ মাঠের ওয়েল্ডিং ওয়ার্কশপে এক একটি অংশ জোড়া দিয়ে 150 মিটার লম্বা স্প্যান তৈরি করা হয়। এরপর 3D বা অত্যাধুনিক প্রযুক্তির ওয়ার্কশপে চূড়ান্ত ওয়েল্ডিং করা হয়। চূড়ান্ত পর্যায়ে ধূসর রং দেওয়া হয় স্প্যানে। পদ্মা সেতুর মূল কাঠামোতে ধূসর রঙের কারণ হচ্ছে ধূসর রঙের ওপর আলো পড়লে তা বেশি ফুটে ওঠে। পদ্মা সেতু প্রকল্পের কর্মকর্তারা বলেছেন, ভরা পূর্ণিমায় চাঁদের আলো ধূসর রঙের সেতুর সৌন্দর্য বাড়িয়ে দেবে। এছাড়া সড়ক বাতির আলো ধূসরে ভালো ফুটবে। পদ্মা সেতুর জন্য রং সরবরাহ করেছে যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি। এই রং 25 বছর স্থায়ী হবে বলে নিশ্চয়তা দিয়েছেন তারা। পদ্মা সেতুতে বিশেষ ধরনের আলোকসজ্জার ব্যবস্থার সিদ্ধান্ত রয়েছে, যাকে আর্কিটেকচারাল লাইটিং বলা হয়। তবে সেতু উদ্বোধনের আগে তা বসানো সম্ভব হয়নি, পরে যুক্ত করা হবে। জাতীয় দিবস কিংবা বিভিন্ন উৎসবে সেতুতে আলো ফেলে নানা প্রদর্শনীর ব্যবস্থার জন্যই আর্কিটেকচারাল লাইটিং এর ভাবনা। দুবাইয়ের বুর্জ খলিফায় এ ব্যবস্থা রয়েছে। পদ্মা সেতুর 41টি স্প্যান বসাতে 1,168 দিন সময় লেগেছে। শুরু হয়েছিল 2017 সালের 30 সেপ্টেম্বর। পদ্মা সেতু নির্মাণ কাজের বিভিন্ন পর্যায়ে নানান কারিগরি ও প্রকৃতিগত চ্যালেঞ্জ এসেছে। কখনো নদীর তলদেশে মাটি সরে গিয়ে গভীর খাত তৈরি হয়েছে, কখনো প্রবল স্রোত নির্মাণ কাজে ব্যাঘাত ঘটিয়েছে। পাইলিং এ জটিলতার কারণে পিলা নির্মাণে দেরি হয়েছে। এসব কারণেই স্প্যান বসানোর কাজ পিছিয়েছে।